স্বাধীনতা চুরি হয়ে গেছে, দেশে কোনো রাজনীতি নাই, জনগণের স্বাধীনতাও নাই। আমি মধুক ভাইকে জিজ্ঞাসা করছিলাম যে হিটলার মুসোলিনি সহ পৃথিবীর কোনো দেশে কোনো ব্যক্তির নামে ক্যান্টনমেন্ট আছে কিনা। এখনকার এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনকারী আসম আব্দুর রব এর জীবনী সম্পর্কে। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না। সেই সাথে আপনার কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকলে সেটি কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আবু সাইদ মোহাম্মদ আব্দুর রব, যিনি আসম আব্দুর রব নামেই পরিচিত, একজন বাংলাদেশি রাজনীতিবিদ। তিনি প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনকারী। আব্দুর রব 1945 সালের 2 জানুয়ারি তৎকালীন ব্রিটিশ ভারতের লক্ষ্মীপুরের রামগতির চরবাদামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মৃত আলী আজম এবং মাতার নাম মৃত মাজেদা খাতুন। আব্দুর রব প্রাথমিক শিক্ষা লাভের পর তিনি নোয়াখালী কল্যাণ হাই স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন, ভর্তি হন চৌমুহনী কলেজে। 1966 খ্রিস্টাব্দে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পারিবারিক জীবনে আসম আব্দুর রব বিবাহিত, তার স্ত্রীর নাম তানিয়া রব। এই দম্পতির 3 ছেলে। বড় ছেলে স্ত্রী সহ যুক্তরাজ্যের বোস্টন শহরে থাকেন, মেজর ছেলে থাকেন নিউ ইয়র্কে, আর ছোট ছেলে থাকেন থাইল্যান্ডের ব্যাংককে। আসম আব্দুর রব 1958 সালে স্কুলে 8ম শ্রেণী ছাত্র থাকা অবস্থায় রাজনীতির জীবন শুরু করেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, ছাত্রলীগ নেতা নূরে আলম সিদ্দিকী, আব্দুল কুদ্দুস মাখন ও শাহজাহান সিরাজের নেতৃত্বে 1971 সালে 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় শেখ মুজিবুর রহমানের হাতে বাংলাদেশের পতাকা তুলে দেন আসম আব্দুর রব এবং শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু ও জাতির জনক নামে ভূষিত করেন। তিনি 1970 থেকে 1971 মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংগঠনের ভিপি ছিলেন। তিনি 1974 সালের 17ই মার্চ রমনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনের দিকে জাতীয় রক্ষী বাহিনীর নেতৃত্বে জনতার উপর গুলি চালানোর মাধ্যমে সমাবেশের নেতৃত্ব দেন। রব 1974 সালের রমনা হত্যাকাণ্ডের একজন জীবিত ব্যক্তি। 1975 সালের 3 নভেম্বর বাংলাদেশের অভ্যুত্থানে জাতীয় সমাজতান্ত্রিক দল জড়িত থাকার অভিযোগ থেকে রবকে ক্ষমতা গ্রহণের পর মুক্তি দেন। আসম আব্দুর রব ও শাহজাহান সিরাজের উদ্যোগে 1972 সালের 31শে অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দল গঠিত হয়। তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। জাসদের জন্ম হয়েছিল সমাজতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে ও বিপ্লবী পথে। আসম আব্দুর রব 1986 সালের 3য় জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি 1988 সালের 4র্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রার্থী হিসেবে ঢাকা 10 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 4র্থ জাতীয় সংসদে তিনি বিরোধী দলের নেতা ছিলেন। 7ম জাতীয় সংসদ নির্বাচনের পর জাসদ আওয়ামী লীগকে সমর্থন দেন। ফলশ্রুতিতে তিনি শেখ হাসিনার প্রথম মন্ত্রিসভায় 29শে জুন 1996 থেকে 24শে ডিসেম্বর 1998 সাল পর্যন্ত নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী ও 24শে ডিসেম্বর 1998 থেকে 15 জুলাই 2001 সাল পর্যন্ত মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। আসম আব্দুর রব 1একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গঠিত জাতীয় ঐক্য ফ্রন্টের অন্যতম নেতা। এই ছিল এখনকার মতো। আবার আপনার সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।